আমরা সচেতন করার চেষ্টা করছি সবাইকে নিয়ে, যে যাতে মানুষ সচেতন হয়ে যায়, যাতে বাইরে কম বেরোয়, বাড়ির মধ্যে থাকে। এটা লকডাউন চলছে আর মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, প্রশাসন থেকে ঘোষণা হয়েছে যে আমরা আমাদের সেফটিটা নিজেদেরকে রাখতে হবে। সেই সেফটিটাকে মনে করে দেওয়ার জন্য, ফলো করার জন্য আমরা গোলাপ ফুল দিয়ে সমস্ত জনসাধারণকে এটা বুঝিয়ে দিতে চাইছি যে আপনারা বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। আপনাদেরকে এই ফুল দিয়ে সেই সংকেতটা আপনাদেরকে জানাচ্ছি, এবং এই লকডাউনটা আপনারা মেনে চলুন, যতটুকু প্রয়োজন অতটুকুই বেরোবেন, এটাই বলা। বাড়িতে থাকুন, আরে কাজটা খুলো না, কাজটা খুলুন, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের এখন জন্য যেটা হচ্ছে যে আপনি অযথা বাড়ি থেকে বেরোবেন না, আপনি নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন এবং অপরকেও সুস্থ রাখুন, এই আশা আপনার কাছ থেকে আমরা করছি। নমস্কার। কাউকে বেরোতে দেবেন না বাড়ির লোকজনকে, আপনি নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন, এটাই আপনাদের কাছে আমাদের কাম্য আর কিছু না। আপনারা অযথা বাড়ি থেকে বেরোবেন না, আমাদের এটাই উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে সজাগ করে দিই, যাতে আপনারা বাড়ি থেকে বেরোবেন না, বাড়িতে থাকুন, নিজে সুস্থ থাকুন, অপরকেও সুস্থ রাখুন, এটাই আপনাদের কাছে আমাদের আশা। ঘুরে বেড়াবে না, বাড়িতে থাকবে, নিজে সুস্থ থাকবে, অপরকে সুস্থ রাখবে, ঠিক আছে? তোমার তো মনে হয় যে এমনি ঘুরতে বেরিয়েছো, ঠিক নয়, আমি বলছি ঠিক নয়, এটা হেলমেটটা পরবে, আশা করি সবাইকে সহযোগিতা হবে, ঠিক আছে? আর অযথা ঘুরে বেড়াবে না, বাড়িতে থাকবে না, আমরা বারবার চিৎকার করে আপনাদেরকে সজাগ করছি, কতটা সত্যি সেটা আপনারা বুঝতে পারেন, যতটুকু পারেন সে করুন, এভাবে খোলামেলা ইয়ে করবেন না। দূরে থাকো, করোনাকে ছুঁতে দেব না, শব্দ করো, শব্দ করো, কোনো গুজবে কান দিও না।
হবে। দাদুরটা এখন না খুব ব্যাড হ্যাবিট, হেলমেট কোথা, খুব ব্যাড হ্যাবিট এটা আমি মনে করি। হেলমেট ওই হেলমেট পরিস নি কেন? ঠিক আছে, বাড়িতে ঘুরে বেড়াবে না, বাড়িতে থাকবে, নিজে সুস্থ থাকবে, অপরকে সুস্থ রাখবে। ঠিক আছে ভাই, থাকো, এত লোককে চাপি নিয়ে যাওয়ার কোনো যুক্তি নেই। ঠিক আছে, দু একজন যাবে, তুমি নিজে সুস্থ থাকো, অপরকে সুস্থ রাখো, এই করোনার এতে যাতে কোনোরকম কমপ্লিকেশন না হয় সেটুকুনি তোমার কাছ থেকে আশা করবো। ঠিক আছে, ভিডিও 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 কিন্তু বলছি অযোগ্যে বাড়িতে বেরোবেন না, ঠিক আছে, বাড়ি থাকবেন, সেফ থাকবেন, ঠিক আছে, নমস্কার। আমরা কয়েকজন বন্ধুর উদ্যোগে আজ
মেচেদা ফাইভ পয়েন্টে মাননীয় প্রধান সেলিমবাবু এবং আমার জাহাঙ্গীর ভাইয়ের এবং আমার আরও যেসব জুড়িদার ভাইয়েরা রয়েছে তাদের উদ্যোগে আজ মানুষ এলাকার মানুষকে সচেতন করার জন্য যাতে করোনার প্রকোপ থেকে রেহাই পায় এবং বাড়ির থেকে অযথা যাতে না বেরো, নিজে সুস্থ থাকা, বাড়ির লোকজনকে সুস্থ রাখা এবং অপরকে সুস্থ রাখার জন্য আমাদের এই উদ্যোগ, যাতে মানুষ আমাদের পাশে বিভিন্ন সংস্থা এসে দাঁড়িয়েছে। এই সংস্থার আরেকটি বড় উদ্যোগ নিয়েছে, আজ প্রায় চব্বিশ দিন হলো প্রায় একান্ন জন অনাথ মানুষকে সকাল দুপুর এবং রাত্রি এই তিনবেলা তাদের খাবার জোগাড় করে যাচ্ছে। তারা অক্লান্ত পরিশ্রম করে এই যে মহৎ কাজ করে যাচ্ছে, এজন্য আমি আমার তরফ থেকে খুবই গর্বিত, যাতে ভবিষ্যতে এই প্রয়াস চালিয়ে যেতে পারি সেই জন্য আপনাদের কাছে অনুরোধ রেখে আমি সন্তোষ শেষ করছি।